আসসালামু আলাইকুম এব্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাতুল কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আর এটা কিন্তু হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খুবই অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আর আমার আজকের রেসিপিটা হচ্ছে ছোট মাছের চুরচুড়ি খুবই সহজ একটা রেসিপি আপনারা যদি আমারই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে তো চলুন রেসিপিটির পুরো প্রসেসিংটা দেখে নেওয়া যাক ছোটো মাছের চোরজড়ি রান্না করার জন্য আমি এখানে আলু নিয়েছি আর আমি এখানে এক কাপের মতো আলু কুচি করে নিয়েছি তো আমি একটা প্রায় পেনে এই আলু কুচিগুলো নিয়ে নিলাম আর এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজের কুচি আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজের কুচি নিয়েছি আর টমেটো কুচি নিয়েছি তো আমি এগুলো দিয়ে দিচ্ছি আর এখন এতে দিয়ে দিচ্ছি ফালি করে নেওয়া মরিচ আপনারা ছোটো মাছ যে যেরকম নিবেন ঠিক তার অর্ধেক পরিমাণ এই মরিচের ফালিটা নিয়ে নেবেন কারণ এখানে কিন্তু এতে অনেক টেস্ট আর ভালোভাবে মিক্সড করার ফলেই কিন্তু এর আসল টেস্টটা চলে আসে তো এখন আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের ফাঁকি তবে আপনারা যদি এখানে মাছের পরিমাণটা কম নেন বা আলু টমেটো কম বেশি করেন তাহলে কিন্তু গুঁড়া মশলাগুলো বুঝে দিয়ে দিবেন তো আমি যে পরিমাণ নিয়েছি এতে কিন্তু হাফ চা চামচই ঠিক আছে আর এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরার ফাঁকি আর দিয়ে দিচ্ছি তেল আমি এখানে খাবার তেল দিয়ে দিচ্ছি আর আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি প্রায় ওয়ান ফুট কাপের মতো আর এখন এগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস আমি একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করার ফলে কিন্তু এর আসল স্বাদটা আসবে আর এটা একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে ফ্রেন্ডস আমার কিন্তু মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন এতে আমি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি তবে আপনার কিন্তু এখানে মাছের পরিমাণটা অনেক একটু বেশি দেওয়া ট্রাই করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আমি এখন একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তবে এবার কিন্তু আলতো হাতে মিক্স করে নিচ্ছি না হলে মাছগুলো ভেঙে যেতে পারে আপনারা কিন্তু চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তবে হাতের কাছে ধনিয়া পাতাটা নাই সেই কারণে আমি এখানে দেইনি তো আমি এগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন এতে দিয়ে দিচ্ছি পানি ফ্রেন্ডস আমি পানিটাও কিন্তু দিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু পরিমাণে খুবই কম দিতে হয় যাতে মাছের একটু উপর উপর পানিটা থাকে সে অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিয়েছি আর এখন এতে আদা রসুনের পেস্ট দিয়ে আরেকবার একটু লাস্টের ভাড়ারের মতো ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে চলে যাব চুলায় তো ফ্রেন্ডস আমি এখন প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর এখন আমি ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য আর চুলা রাশটা কিন্তু আমি একদম মিডিয়ামে করে রেখেছি আর যখন বলক চলে আসবে তখন আমি একদম লোয়ে করে দিব বিশ মিনিট পরে চলে এসেছি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি আর এই ছোট মাছের চোরচুড়িটা কিন্তু এখন পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে এ পর্যায়ে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে তো এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ছোট মাছের চোর রান্না দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু খুবই অল্প টাইমের মধ্যেই তৈরি করা হয়েছে আপনারা তো দেখতেই পেরেছেন যে এটা কতটা সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপির ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ